এবার যদি বলে এটা মিথ্যে তো মিথ্যে, এবারে যদি তোমাদের মনে হয় বললাম, এবার তোমাদের যে জায়গা ছিল সেই জায়গা থেকে হেঁটে হেঁটে প্রচুর প্রবলেম ক্রিয়েট করেছে, তোমরা কালকে ভিডিওটা আসলে দেখতে পাবে, সেই ভিডিওটা নিয়ে বললাম। এবার তোমাদের যেটা আমি নিয়ে বলতে এলাম, একটা কথা বলবো, এই মায়ের মাথায় হাত ছুঁয়ে বলছি, এবার যদি বলে এটা মিথ্যে তো মিথ্যে, এবারে যদি তোমাদের মনে হয় মায়ের মাথা দেখতে পাচ্ছি হাত ছুঁয়ে বললাম, এটা কোনো মিথ্যে নয়, আর যেগুলো হয়েছে কোনো কিছু আমি আগেকের জন্য করিনি, কোনো কিছু নয়, আমি আগেকে মাকে নিয়ে মা বাবাকে গালাগাল খাইয়ে আমি 100K করবো, ওরকম ছেলে আমি নই, ওরকম আমার লাগবে না সাবস্ক্রাইবার। তাহলে বন্ধুরা সকাল সকাল আসলাম, কালকে সবাই আমার করা ভিডিও দেখেছো, প্লাস আমি লাইভে এসেছিলাম, লাইভটাও দেখেছো। লাইভে আমি এক ভদ্রলোকের নাম বলেছিলাম, জানি না উনি ভদ্র না অভদ্র জানি না, তো ওনার নাম আমি প্রথম শুনলাম, যে স্ক্রিপ্ট রাইটার কি ধীরাজ। তো আমাকে আমার কমেন্ট বক্সে চৈতালি ঘোষ বলে আমারই এক ভিউয়ার্স আছেন, উনি আমাকে এসে বললেন যে রিম্পা তুমি যাও একবার গিয়ে দেখো কমিউনিটি পোস্ট করেছে, তো আমি গিয়ে দেখলাম, তো আমি কমিউনিটি পোস্টের স্ক্রিনশটগুলো আমি দিয়ে দেবো এখানে। তো উনি মেনশন করে এটা বলতে চেয়েছেন যে এই চিঙ্কিপালের এ ফ্যামিলি আর প্রীতম এরা গট আপ করে স্ক্রিপ্টেডভাবে এদের সমস্ত যা যা অশান্তি, যে যে ঝামেলাগুলো এরা শো করছে এগুলো সবটাই স্ক্রিপ্টেড। আমার তো শুনে যথারীতি মাথায় হাত, কারণ যেসব সাধারণ ক্রিয়েটার্সরা কষ্ট করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আর এরা স্ক্রিপ্ট লিখে ভূমিকা করে দর্শকদের মাথায় বাড়ি মেরে আজকে নিজেদের চ্যানেলকে গ্রো করছে, 1 লাখ হতে চলল। আমার কালকের মুদ্দা লাইভের বিষয়টা কিন্তু এটাই ছিল। কিন্তু রাতে প্রীতম আবার লাইভে আসে, কাকিমা ছিলেন ওর সাথে, তো লাইভে আসার পরে এই অনেক রকমের কথা, অনেক রকমের জিনিস হয়, প্লাস আমার ভিডিওর পরে আমাকে জয়শ্রী আমাকে মেসেজ করে, জয়শ্রী আমাকে বলে যে এই ব্যাপার, এই যে ধীরাজ নামক যে প্রাণীটি, এই প্রাণীটি নাকি এই চিঙ্কিপালের নাকি পোষ্য, মানে চিঙ্কিপাল যে কতজনকে পুষে রেখেছে আমি জানি না। তো আমি এই ধীরাজ ভদ্রলোকটিকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে শুনুন, আপনি যখন কমিউনিটি পোস্ট দিলেন, কমিউনিটি পোস্ট দিয়ে যখন আপনি কাউকে ডাউন করতে চাইলেন বা কাউকে দোষী সাব্যস্ত করতে চাইলেন, তাহলে আপনি লাইভে কেন সবটা বলছেন না? যদি সত্যি প্রীতমের দোষ থেকে থাকে, মানে চিঙ্কিপালদের সাথে সমান তালে যদি প্রীতমরা দোষী হয়ে থাকে, তাহলে আপনি কেন লাইভে এসে বা অন ক্যামেরা এসে সেটাকে ক্লিয়ার করছেন না? যদি সেটা ক্লিয়ার করার ক্ষমতা আপনার না থাকে, তাহলে এই বালের সমস্ত ছোটো ছোটো কমিউনিটি পোস্টগুলো দিয়ে যে কোনো দর্শকদের মিসগাইড করবেন না, যদি আপনার ক্ষমতা না থাকে। আর আপনি যদি মনে করেন যে হ্যাঁ ক্ষমতা আছে, যেটা আমি কমিউনিটি পোস্টে লিখেছি সেটা সঠিক, তাহলে সেটা আপনি এসে অন ক্যামেরা বা লাইভের মাধ্যমে সমস্ত পাবলিকের কাছে সেটা ছড়িয়ে দিন। আর দ্বিতীয়ত হচ্ছে, প্রীতমকে কালকে আমি দেখলাম খুবই হাইপার হয়েছিল, হাইপার হওয়াটা স্বাভাবিক, যা চলছে, যদি এটা স্ক্রিপ্টেড না থাকে হাইপার হওয়াটাই স্বাভাবিক। আর যেটা সবচেয়ে কালকে প্রীতমের লাইভে যে জিনিসটা গণ্ডগোল আমি দেখলাম, যেটা সেটা হচ্ছে কাকিমার মাথায় হাত ছুঁয়েও বললো যে মায়ের মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলছি আমি এরকম করিনি। একটা ছেলে মেয়ে যতই জঘন্যতম কাজ করুক না কেন, নিজের মায়ের মাথায় হাত ছুঁয়ে কখনো মায়ের জিনিসটাকে এইভাবে মানে কী বলবো খেলো করবে না, আমি যতটুকু বুঝি। হ্যাঁ, বাকিটা তারাই জানে, বাকিটা ভগবানই জানে। তো আমি খালি বলবো বন্ধ করো এই নোংরামিগুলো, অনেক হলো, এই নোংরামিগুলো বন্ধ করো। কারণ যাদের যেটা বোঝার তাদের বোঝা হয়ে গেছে, যারা বলবে প্রীতম ঠিক, প্রীতম ঠিক, যারা বলবে রিমি ভুল, রিমি ভুল, যারা বলবে দিশানি ঠিক, দিশানি ঠিক। তো আমি সেখানে গিয়ে বলছি যে অনেক তো হলো, এইবার বন্ধ হোক, কাউকে আর কোনো রকম সাফাই দেওয়ার দরকার নেই, বাকিটা তোমাদের ওপর, আমাদের বলা খালি কর্তব্য। আর সত্যি কথা বলতে যারা প্রীতমকে সাপোর্ট করছে বেশিরভাগই যারা রয়েছে তারা কিন্তু সত্যের পাশে থাকার সাথে সাথে প্রীতমের কমিউনিটি পাওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা করছে, প্রীতমের কমিউনিটি পাওয়ার লোভেই কিন্তু এই জিনিসটা করছে। প্রীতম হ্যাঁ স্বাভাবিক প্রীতম দিচ্ছে কমিউনিটি, যারা ওর সাপোর্টে কথা বলছে তাদেরকে কমিউনিটি প্রীতম দিচ্ছে, কিন্তু এই কমিউনিটি পাওয়ার জন্য ছেলেটাকে আর বেশি হাওয়া না দিয়ে ছেলেটাকে ঠান্ডা হতে বল, ছেলেটাকে শান্ত হতে বল, কারণ লাইফে অনেক কিছু পড়ে আছে, এইটা নিয়ে পড়ে থেকে লাইফের অর্ধেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। ওর একটা ফেস ভ্যালিউ তৈরি হয়ে গেছে, ওর সবার কাছে ভালোবাসা পাচ্ছে, তো নিজের কন্টেন্ট ক্রিয়েট করলেও কিন্তু ও সমান ভালোবাসা পাবে। এই ফ্যামিলির ক্যাচাল থেকে বেরিয়ে আসতে বল, সবাইকেই বলছি, সবাই তোমরা বলো যাতে এই জিনিসটা বন্ধ হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে নেগেটিভিটি ওয়াইটিতে ছড়িয়ে আছে, মানে ওয়াইটি খোলা মানেই এই পাল ফ্যামিলি আর এই দেবনাথ ফ্যামিলির ক্যাচালটাই কন্টিনিউয়াসলি হোম পেজে আসছে, আদারওয়াইজ আর কিছু না। তো চলো, আমার এখানে শত্রু কেউ না, আবার মিত্রও কেউ না, পরিষ্কার কথা। প্রীতমকে আমার সঠিক মনে হয়েছিল, আমি প্রীতমের সাপোর্টের কথা বলেছি, রিমিকে আমার না আগে মনে হয়েছে সঠিক, না এখন মনে হয়, না আগামী দিনে, কারণ একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা যথেষ্ট ওর আছে, বয়স সেটা হয়েছে, বিয়ে যদি করতে পারে, স্বামীর সাথে কদিন সংসার করে আসতে পারে, তাহলে এইটুকু বেসিক সেন্স ওর আছে যে মা বললো চল তো আমি চললাম, নিজের ডিসিশন নিজের নিতে শিখুক কি না শিখুক, কারণ চিঙ্কিপাল তো নিজের ভবিষ্যৎ তো মানে ওই রকমই, আর নিজের মেয়েটারও সব কিছু শেষ করলো, কারণ সারা জীবন তো মেয়েকে কোলে বসিয়ে রাখতে পারবে না।
আর প্রীতম তোমাকেও বলছি, সমস্ত জিনিস থেকে ওভারকাম করার চেষ্টা করো, কারণ রোজ রোজ লাইভে এসে তুমি কত লোককে তুমি সাফাই দেবে। কোটি কোটি মানুষের মধ্যে হাজারটা আর্ধেক মানুষ তোমাকে সাপোর্টে কথা বলবে, আর্ধেক মানুষ তোমার এগেনস্টে কথা বলবে। তো সবাইকে সাফাই দেওয়ার অত প্রয়োজনই নেই, অত দরকারও আমার মনে হয় না যে সবাইকে সাফাই দিয়ে বেড়াতে হবে। আর এই ধীরাজ নামক যে মানুষটি, যিনি এই রকম কমিউনিটি পোস্ট ক্রিয়েট করে সমস্ত পাবলিককে মিসগাইড করছে, যদি আপনার দম থেকে থাকে না, আপনি লাইভে আসুন, অন ক্যামেরা আসুন, এসে যেটা সত্যি সেটা ফেস করুন বা পাবলিক করুন। আর যদি না ক্ষমতা থাকে, এই রকম আল ছাল বাল ফ্যামিলির মতন এইরকম ছালের বালের কমিউনিটি পোস্ট আপনার নিজের কমিউনিটি দিয়ে সাধারণ পাবলিককে মিসগাইড করবেন না, তাহলে কিন্তু পাবলিক খেপে গেলে আপনার কপালে অনেক দুঃখ আছে, স্ক্রিপ্ট আপনার লাইফটাকেই বানিয়ে ছেড়ে দেবে। তো চলুন বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো, আর নেগেটিভিটি থেকে দূরে থাকো।